জনসমর্থন আদায়ে প্রচারণার মাঠে ছুটে বেড়াচ্ছেন প্রার্থী ও সমর্থকরা, ভোট টানতে নানা প্রতিশ্রুতি। রাষ্ট্রযন্ত্র ব্যবহার করে দমনপীড়ন চালাচ্ছে সরকারি দল, অভিযোগ বিএনপি ও ঐক্যফ্রন্টের। নৌকার গণজোয়ার দেখে বেসামাল তারা, জবাব আওয়ামী লীগের। ভোট কক্ষের ভেতর থেকে সরাসরি সম্প্রচার করা যাবে না, তবে ছবি তোলা যাবে। ব্রিফিং এ সিইসি বললেন ম্যাজিস্ট্রেটের সহায়তায় আটকের ক্ষমতা থাকবে সেনাবাহিনীর। এবং রাষ্ট্রপতির সঙ্গে দেখা করতে চেয়ে বিএনপির প্যাডে ডক্টর কামারের চিঠি, সময় চাইলেন 17ই ডিসেম্বর, সঙ্গে থাকবেন ঐক্যফ্রন্টের আরো 9 নেতা। বাংলার সময় সঙ্গে আছে। নির্বাচনী প্রচারের ষষ্ঠ দিনে গণসংযোগ, উঠান বৈঠক আর পথসভায় ব্যস্ত মহাজোট এবং ঐক্যফ্রন্টের প্রার্থীরা। প্রচারণার খবর জানাতে এই মুহূর্তে খুলনার দৌলতপুরে আছেন তরিকুল ইসলাম, সরাসরি চলে যাব তার কাছে। তরিকুল, ধন্যবাদ রিচার্ড। আমি রয়েছি খুলনা 3 আসনের পাবলা এলাকায়। এই এলাকাতে বিএনপি সমর্থিত প্রার্থী রকিবুল ইসলাম বকুল তার ধানের শীষ প্রতীক নিয়ে প্রচারণা চালাচ্ছেন। সকাল থেকেই খুলনার 6 নম্বর ওয়ার্ডের অন্তর্গত এলাকাগুলোতে তিনি পথসভা করেছেন এবং সেই সাথে তিনি নেতাকর্মীদের নিয়ে ধানের শীষ প্রতীক নিয়ে তিনি ভোট প্রার্থনা করছেন, ভোটারদের কাছে যাচ্ছেন। মূলত খালিশপুর এবং দৌলতপুর এই দুটো থানা এলাকা নিয়ে খুলনা 3 আসন গঠিত এবং এই খুলনা 3 আসনে সাধারণত এখানে শিল্প অঞ্চল হিসেবে খ্যাত রয়েছে, খুলনার শিল্প অঞ্চল হিসেবে খ্যাত। এই শিল্প অঞ্চলে অনেক শ্রমিক রয়েছে, প্রায় 1.5 লক্ষাধিক শ্রমিক এই অঞ্চলে বসবাস করে। তো শ্রমিকদের দাবিটা মূলত প্রার্থীদের কাছে বেশি এবং এই সেই দাবির প্রেক্ষিতে প্রার্থীরা কিন্তু সেভাবেই তাদের এজেন্ডাগুলো সাজাচ্ছেন এবং নির্বাচনে তারা প্রতিশ্রুতি দিচ্ছেন। এবং আপনারা দেখতে পাচ্ছেন এখানে বিপুল সংখ্যক কর্মী সমর্থক তারা কিন্তু এখানে রয়েছেন এবং তারা ভোট প্রার্থনা করছেন ধানের শীষের প্রার্থী রকিবুল ইসলাম বকুলের পক্ষে, তারা কাজ করছেন। এবং স্থানীয় পর্যায়ের সমস্ত নেতারা রয়েছেন, কর্মীরাও রয়েছেন। এবং এখানে একটি বিষয় উল্লেখযোগ্য যে নির্বাচনের যে পরিবেশ এই পর্যন্ত আমরা খুলনা 3 আসনে যেটি দেখতে পেয়েছি, সুষ্ঠু নির্বাচনের পরিবেশ বজায় রয়েছে বিচ্ছিন্ন কিছু ঘটনা ছাড়া। এবং সবাই এখানে স্বতঃস্ফূর্তভাবে 10টি রাজনৈতিক দল নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন, সকল রাজনৈতিক দল কিন্তু এখানে মাঠে রয়েছেন। তো আমরা এখানে যে প্রার্থী প্রচারণা চালাচ্ছেন রকিবুল ইসলাম বকুল, তিনি এই শিল্প অঞ্চলের উন্নয়নের কথা বলছেন, শ্রমিকদের উন্নয়নের কথা বলছেন এবং এই তার দল ক্ষমতায় আসলে তিনি আগামীতে এই খালিশপুর শিল্প অঞ্চলকে আরও উন্নয়ন ঘটাবেন, শ্রমিকদের উন্নয়ন ঘটাবেন এবং এখানকার যে সরকারি মিল কলকারখানা রয়েছে সেগুলোর উন্নয়ন করবেন, এসব প্রতিশ্রুতি তিনি ভোটারদেরকে দিচ্ছেন। সেই সাথে তিনি চেষ্টা করছেন ভোটারদের মন জয় করার জন্য। তো এই ছিল আমার কাছে খুলনা 3 আসন থেকে রিচার্ড নির্বাচনী প্রচার প্রচারণা সর্বশেষ। একাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে প্রার্থীদের প্রচার প্রচারণার খবর জানাতে খুলনার দৌলতপুর থেকে আমাদের সাথে যোগ দিয়েছিলেন রিপোর্টার তরিকুল ইসলাম। রাষ্ট্রযন্ত্র ব্যবহার করে সরকারি দল দমনপীড়ন চালাচ্ছে বলে অভিযোগ করেছেন বিএনপি নেতারা। অন্যদিকে অভিযোগ অস্বীকার করে সারা দেশে নৌকার গণজোয়ার দেখে ঐক্যফ্রন্ট ও বিএনপি নেতারা বেসামাল হয়ে পড়েছেন বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগ নেতারা। আলাদা আলাদা অনুষ্ঠানে বক্তব্য দেন দুদলের শীর্ষ নেতারা। নির্বাচনকে সামনে রেখে চলছে অভিযোগ পাল্টা অভিযোগ, প্রচারণার পাশাপাশি দেশের প্রধান দুটি দলের নেতাদের মধ্যে চলছে বাগযুদ্ধ। সকালে ধানমন্ডিতে দলের সভাপতির কার্যালয়ে সংবাদ সম্মেলনে মিথ্যাচার ও গুজব রটানো বাদ দিতে বিএনপি নেতাদের প্রতি আহ্বান জানান আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক জাহাঙ্গীর কবির নানক। অপপ্রচার, মিথ্যাচার ও তির্যক বক্তব্যের মাধ্যমে বিএনপি রাজনৈতিক পরিবেশ উত্তপ্ত রাখার ষড়যন্ত্রে লিপ্ত হয়ে একটি অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠানকে বাধাগ্রস্ত করছে। অপপ্রচার ও মিথ্যাচার ছেড়ে আসুন, একটি শান্তিপূর্ণ নির্বাচন অনুষ্ঠানে নির্বাচন কমিশনকে সহায়তা করি। ফেনীর ডাগনভূঞার 0 পয়েন্টে সড়ক প্রশস্ত করার কাজ পরিদর্শন শেষে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের অভিযোগ করেন, ডক্টর কামাল হোসেন তার কথার মধ্য দিয়ে পাকিস্তানি সম্পৃক্ততা প্রমাণ করেছেন। পুরনো পাকিস্তানি ভাষাই তো ব্যবহার করছেন, তিনি যে তার স্বরূপ ঢাকতে পারেননি খামোশ বলার মধ্য দিয়ে, তো এটা তো গতকাল তিনি জাতির সামনে এত নীতি নৈতিকতার কথা যিনি বলেন
নষ্ট রাজনীতির বিরুদ্ধে বলেন। গতকাল তিনি প্রমাণ করলেন তিনি বাংলাদেশে নষ্ট রাজনীতির প্রবক্তা। অন্যদিকে সকালে নয়াপল্টনে সংবাদ সম্মেলনে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী অভিযোগ করেন, ডক্টর কামালের বিরুদ্ধে সরকারের নির্দেশেই মামলা করা হয়েছে। ডক্টর কামাল হোসেনের নামে ষড়যন্ত্রমূলক মামলা দায়ের করা হয়েছে। দেশের সংবিধান প্রণেতাকে মামলার মাধ্যমে যে অপমান করা হলো সেটি সারা জাতিরই অপমান। ডক্টর কামাল হোসেনের বিরুদ্ধে মামলা তো সরকারের নির্দেশেই, তো এসটি ইমামের বিরুদ্ধে মামলা হলো না কেন? বগুড়া সদরের 11টি ইউনিয়নে পথসভায় যোগ দেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এর আগে উডবার্ন পাবলিক লাইব্রেরি মিলনায়তনে সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন তিনি। এ সময় মির্জা ফখরুল ইসলাম অভিযোগ করে বলেন, নির্বাচনে সরকারি সংস্থাগুলো আওয়ামী লীগের হয়ে কাজ করছে। সরকারি সংস্থাগুলো নিরপেক্ষভাবে কাজ করছে না, তারা বর্তমান সরকারের গুণকীর্তন গাওয়া, বর্তমান সরকারকে ভোট দেওয়ার ব্যাপারে সরাসরি কথা বলছেন, যা আমাদের গণতান্ত্রিক রীতিনীতির সম্পূর্ণ বিরোধী। তরিকুল ইসলাম সৌরভ, সময় সংবাদ। তারা বলেছিলেন, এদিকে রাষ্ট্রপতি মোহাম্মদ আব্দুল হামিদের সঙ্গে দেখা করতে চান জাতীয় ঐক্যফ্রন্টের শীর্ষ নেতা ডক্টর কামাল হোসেন। 17 ডিসেম্বর সময় চেয়ে বিএনপির প্যাডে বঙ্গভবনে চিঠি দেওয়া হয়েছে। ডক্টর কামাল হোসেনের নেতৃত্বে প্রতিনিধি দলে থাকবেন ঐক্যফ্রন্টের 10 সদস্য। 21 জাতীয় সংসদ নির্বাচন অবাধ ও নিরপেক্ষ করতে রাষ্ট্রপতির হস্তক্ষেপ চাইবেন তারা। এছাড়া নির্বাচন ঘিরে সারা দেশে বিরোধী দলীয় নেতাকর্মীদের উপর হামলা মামলা ও হয়রানির অভিযোগ জানিয়ে রাষ্ট্রপতির কাছে প্রতিকার চাওয়া হবে বলে জানা গেছে। রাজধানী থেকে ময়মনসিংহের উদ্দেশ্যে ঐক্যফ্রন্টের নির্বাচনী প্রচারণার গাড়িবহরে এখন মাওনা পথসভা করছে। এই মুহূর্তে সেখানে আছেন রিপোর্টার সালাউদ্দিন সুমন, সরাসরি চলে যাচ্ছি তার কাছে। সুমন, ইমদাদ, এখন ঢাকা থেকে শুরু হওয়া ময়মনসিংহ অভিমুখী যে নির্বাচনী প্রচার পথযাত্রা, সেটির দ্বিতীয় জনসভাটি এখন অনুষ্ঠিত হচ্ছে গাজীপুরের মাওনা চৌরাস্তায়। এখানে এই মুহূর্তে বক্তব্য রাখছেন বঙ্গবীর কাদের সিদ্দিকী, তিনি বক্তব্য রাখছেন। তার আগে এখানে বক্তব্য রেখেছেন মাহমুদুর রহমান মান্না এবং বক্তব্য রেখেছেন এখানে জাতীয় ঐক্যফ্রন্টের অন্যতম উদ্যোক্তা ডক্টর জাফরুল্লাহ চৌধুরীও বক্তব্য রেখেছেন। আপনি জেনে থাকবেন যে এর আগে কিন্তু টঙ্গী কলেজ গেটে সেখানে একটি জনসভা করা হয়, সেখানে বক্তব্য রাখেন বিএনপি নির্বাচন পরিচালনা কমিটির প্রধান নজরুল ইসলাম খান সহ জাতীয় ঐক্যফ্রন্টের আরো যে নেতারা এখানে উপস্থিত রয়েছেন তারাও বক্তব্য রেখেছেন। বিশেষ করে জেএসডির সভাপতি আসমা আব্দুর রব বক্তব্য রেখেছেন। তারা কিন্তু বক্তব্যের মাধ্যমে যেটি বলতে চেয়েছেন সেটি সার কথা হচ্ছে, তারা যে কোনোভাবেই তারা এই নির্বাচনে থাকতে চান এবং এই নির্বাচনের ফসল তারা ঘরে তুলতে চান। এ লক্ষ্যে তাদের যে কর্মী সমর্থক রয়েছেন তাদেরকে আহ্বান জানিয়েছেন তারা যেন ভোটের দিনে ভোট কেন্দ্রে যান, সেই ধরনের কথা কিন্তু বারবার বলেছেন। পাশাপাশি ডক্টর জাফরুল্লাহ চৌধুরী যেটি বলেছেন যে তিনি বলেছেন ম্যাজিস্ট্রেসি ক্ষমতার দরকার নেই, এই ক্ষমতা ছাড়াই যেন সেনাবাহিনী নামানো হয়, সেই বিষয়টিও তিনি বলেছেন। তিনি পাশাপাশি বলেছেন যে সুষ্ঠু নির্বাচনের ব্যবস্থা যাতে সরকার করে সেই আশাবাদও তিনি ব্যক্ত করেছেন। আমি জানিয়ে রাখি যে এখন যেহেতু এটি দ্বিতীয় জনসভা হচ্ছে, এরপর কিন্তু ময়মনসিংহের কৃষ্ণচূড়া চত্বরে অনুষ্ঠিত হবে, এরপর ফুলপুর বাস স্ট্যান্ডে, তারপরে হবে নকলা পাইলট স্কুলে এবং সবশেষ শেরপুর পৌর পার্কে, সেই পৌর পার্কে অনুষ্ঠিত হবে সেখানে। তবে তারা যে পরিকল্পনাটি করেছিলেন এই নির্বাচনী যে প্রচারণার সেটির বিকেল 6টার মধ্যে শেষ করার পরিকল্পনা করেছিলেন, কিন্তু এখনই কিন্তু সন্ধে 6টার মধ্যে পরিকল্পনা করেছিলেন, কিন্তু এখনই কিন্তু সন্ধ্যা 6টা পার হয়ে গেছে। সেই হিসাবে এই যে প্রচারের যে তারা প্রচারের জন্য যারা বের হয়েছেন এবং শেষ করতে তাদের কত সময় লাগবে সেটি কিন্তু এখন দেখার বিষয়। এই ছিল এখান থেকে সর্বশেষ অবস্থা ইমদাদ। এখন মাওনায় পথসভা করছে ঐক্যফ্রন্ট, সে খবর জানাতে আমাদের সাথে যোগ দিয়েছিলেন রিপোর্টার সালাউদ্দিন সুমন। বাংলা সময় আরো থাকছে, লালমনিরহাট 3 আসনে জাতীয় পার্টির কো চেয়ারম্যান জি এম কাদেরের বিরুদ্ধে লড়ছেন বিএনপি নেতা আসাদুল হাবিব দুলু। 2 হেভিওয়েট প্রার্থীর ভোট যুদ্ধে জমজমাট গোটা এলাকা। নির্বাচনের দিন ভোট কেন্দ্র থেকে সরাসরি সম্প্রচার করা গেলেও ভোট কক্ষ থেকে করা যাবে না বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার কে এম নুরুল হুদা। তবে কক্ষের ছবি নিতে বাধা নেই। সিইসি জানান, জরুরি প্রয়োজনে ম্যাজিস্ট্রেটের সহায়তায় সেনাবাহিনী চাইলে কাউকে গ্রেফতার করতে পারবে। বুথ মানে হইল যেখানে ভোট পরিচালনা হয় ঘরের মধ্যে,
বাইরে না, বারান্দায়ও না, ঘরের মধ্যে যেখানে প্রিজাইডিং অফিসার বসে, অ্যাসিস্ট্যান্ট প্রিজাইডিং অফিসার বসে, পুলিং অফিসার বসে এবং যা যেখানে পুলিং এজেন্ট বসে, এটা কক্ষ থাকে না, তার মধ্যে লাইভ করা যাবে না, ওইটার মধ্যে ওখান থেকে বার হয়ে বারান্দায় এসে লাইভ করা যাবে। আমি তো মনে করি লেভেল প্লেইং ফিল্ড নিশ্চিত হয়েছে, কারণ প্রার্থীরা তাদের প্রচারণা চালাতে পারে, প্রার্থীদের তারা তাদের নিজস্ব কাজ যেখানে যেখানে তারা প্রচারণার দরকার সেখানে তাদের কোনো বাধা নেই। জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ইশতেহার প্রণয়নের কাজ করছে রাজনৈতিক দলগুলো। ভোটারদের প্রত্যাশা ইশতেহারে উঠে আসবে তাদের দাবি দাওয়া। আজ থাকছে কিশোরগঞ্জের সাধারণ মানুষের প্রত্যাশার কথা। আসন্ন নির্বাচনে কিশোরগঞ্জে গুরুত্ব পাবে বিশেষ অর্থনৈতিক অঞ্চল স্থাপনের প্রতিশ্রুতি। জেলায় বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা, হাওরের মাছ ও শস্য সংরক্ষণে হিমাগার নির্মাণ, রেল যোগাযোগ খাতের আধুনিকায়ন চাইছেন ভোটাররা। এছাড়া নদ নদীর নাব্য ফেরানো এবং মাদক বিরোধের অঙ্গীকারও গুরুত্ব পাবে সমানভাবে। ভোলা ও চাঁদপুরে আওয়ামী লীগ ও বিএনপির দুপক্ষের সংঘর্ষে অন্তত 40 জন আহত হয়েছেন। দুপুরে ভোলা 3 আসনের বিএনপি প্রার্থী অবসরপ্রাপ্ত মেজর হাফিজউদ্দিন গণসংযোগে নামলে আওয়ামী লীগ ও বিএনপি কর্মী সমর্থকদের মধ্যে উত্তেজনা বিরাজ করে। এক পর্যায়ে উভয় পক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়ে, এতে অন্তত 30 জন আহত হন। এ সময় দুটি মোটরসাইকেল পুড়িয়ে দেওয়া হয়। এদিকে চাঁদপুর 2 আসনের বিএনপি প্রার্থী ডক্টর জালালের নির্বাচনী প্রচারণার সময় বিএনপি ও আওয়ামী লীগ কর্মীদের মধ্যে সংঘর্ষ হয়, এতে অন্তত 10 জন আহত হন। খবর পেয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে পুলিশ। বাংলার সময় আরো থাকছে, সিলেটে ওসমানী বিমানবন্দর থেকে 52টি স্বর্ণের বার উদ্ধার, বিদেশি সিগারেট ও মোবাইল ফোন জব্দ। এবার ভোটের খবর। নির্বাচনের প্রচার প্রচারণার খবর জানাতে এই মুহূর্তে মৌলভীবাজারে আছেন ইকরামুল কবির, সরাসরি চলে যাচ্ছি তার কাছে। ইকরাম, রিচার্ড, আমি এখন দাঁড়িয়ে আছি মৌলভীবাজারের সদর উপজেলার একেবারে প্রত্যন্ত এলাকায়, 8 ঘর এলাকায়, নাজিরাবাদ ইউনিয়নের যে 20টি ইউনিয়ন রয়েছে এই এই এলাকা এই আসনে, মৌলভীবাজার 3 আসনে তার একটি ইউনিয়ন হচ্ছে কি এইটা, একেবারে প্রত্যন্ত এলাকার। এখানে জনসভা করছে আওয়ামী লীগের জেলা আওয়ামী লীগের সভাপতি এবং আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীক নিয়ে যিনি প্রতিদ্বন্দ্বিতা করছেন নেসার আহমদের জনসভা চলছে। এখানে আপনি দেখতে পাচ্ছেন এই যে গ্রামের একটি বাজার, এই বাজারে প্রচুর সমাগম হয়েছে, উৎফুল্ল জনতা দেখতে পাচ্ছি, উৎসাহ উদ্যাপনার মধ্য দিয়ে তাদের আগামী দিনগুলোতে যাতে করে ভালোভাবে ভোট 30শে ডিসেম্বর ভালোভাবে নির্বাচন অনুষ্ঠিত হয় সেদিকে তারা লক্ষ্য রেখেই তারা কাজ চালিয়েছে। একটু বলে রাখা প্রয়োজন যে এই মৌলভীবাজার 3 আসন সদর উপজেলা এবং রাজনগর নিয়ে এই আসনটি অবস্থিত এবং এই আসনে একটি পৌরসভা এবং 20টি ইউনিয়ন রয়েছে। ভোটার 391,268 জন। মূলত যেই 5 জন প্রার্থী রয়েছেন তার প্রার্থীর মধ্যে 2 জন প্রার্থীর মধ্যেই প্রতিদ্বন্দ্বিতা হবে, নৌকা প্রতীকের সাথে ধানের শীষ প্রতীকে যিনি আছেন তার সাথেই প্রতিদ্বন্দ্বিতা হবেন নাসির রহমান, যিনি সাবেক অর্থমন্ত্রী প্রয়াত সাইফুর রহমানের ছেলে নাসির রহমানের সাথে প্রতিদ্বন্দ্বিতা হবে। এবং এই আমরা দেখতে পাচ্ছি যে আজকে সকাল থেকে প্রায় রাত পর্যন্ত প্রতিটি পাড়া মহল্লায় এলাকায় এইভাবে সভা সমাবেশ চালিয়ে যাচ্ছেন সবাই এবং তারা খুব কম দিন আগ সময় পাবে, মাত্র 13 দিন আর সময় পাবে নির্বাচনী প্রচার প্রচারণা চালাতে। এই 13টা দিন যাতে সকাল থেকে একবার রাত্র পর্যন্ত কোনো সময় বিঘ্ন না ঘটে সে ধরনের চালিয়ে কষ্ট করেও তারা সব জায়গায় চালিয়ে যাচ্ছে এবং ভোটারদের মধ্যে বিপুল উৎসাহ উদ্দীপনা আমরা লক্ষ্য করছি। এমদাদ, এ ছিল মৌলভীবাজার 3 আসনের নির্বাচনী প্রচারণার সর্বশেষ খবর। সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে 52টি স্বর্ণের বার জব্দ করেছে কাস্টমস কর্তৃপক্ষ। কাস্টমস কর্মকর্তা জানান, সকাল 9:15 দিকে ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে দুবাই থেকে একটি বিমানে তল্লাশি চালানো হয়। এ সময় একটি মালিকবিহীন ব্যাগ উদ্ধার করা হয়। পরে ব্যাগে তল্লাশি চালিয়ে 52টি স্বর্ণের বার, 10 কার্টন বিদেশি সিগারেট ও 2টি মোবাইল ফোন জব্দ করা হয়।
যশোরের সীমান্ত এলাকা থেকে বৈদেশিক মুদ্রা সহ এক পাচারকারীকে গ্রেফতার করা হয়েছে। বিজিবি জানায়, ভারত থেকে মুদ্রার চালান আসছে এমন খবরে বেনাপোল চেকপোস্টে নিরাপত্তা জোরদার করা হয়। এ সময় সন্দেহভাজন এক যাত্রীর দেহ ও ব্যাগ তল্লাশি করে $20,200 ও ৭,500 ভারতীয় রুপি উদ্ধার করা হয়। মহান বিজয় দিবস উপলক্ষে গাজীপুরের টঙ্গীতে অনুষ্ঠিত হল পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান। এতে স্থানীয় আল হেলাল স্কুলের শিক্ষার্থী ও শিক্ষকরা অংশ নেন। তারা ঝাড়ু ও ঝুড়ি নিয়ে সড়কে পরিচ্ছন্নতার কাজ করেন। পরে সাধারণ মানুষের মাঝে লিফলেট বিতরণ করা হয়। এর আগে স্কুল ক্যাম্পাসে পরিষ্কার পরিচ্ছন্নতা বিষয়ে সচেতনতামূলক সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান শিক্ষক হেদায়তুল্লাহ, ওয়ার্ড কাউন্সিলর নাসিরউদ্দিন সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন। বাংলার সময়ের শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছে আরেকবার। জনসমর্থন আদায়ে প্রচারণার মাঠে ছুটে বেড়াচ্ছেন প্রার্থী ও সমর্থকরা, ভোট টানতে নানা প্রতিশ্রুতি। রাষ্ট্রযন্ত্র ব্যবহার করে দমনপীড়ন চালাচ্ছে সরকারি দল, অভিযোগ বিএনপি ও ঐক্যফ্রন্টের। নৌকার গণজোয়ার দেখে বেসামাল তারা, জবাব আওয়ামী লীগের। ভোট কক্ষের ভেতর থেকে সরাসরি সম্প্রচার করা যাবে না, তবে ছবি তোলা যাবে, ব্রিফিং এ সিইসি বললেন। ম্যাজিস্ট্রেটের সহায়তায় আটকের ক্ষমতা থাকবে সেনাবাহিনীর। এবং রাষ্ট্রপতির সঙ্গে দেখা করতে চেয়ে বিএনপির প্যাডে ডক্টর কামালের চিঠি, সময় চাইলেন 17ই ডিসেম্বর, সঙ্গে থাকবেন ঐক্যফ্রন্টের আরো 9 নেতা। এই ছিল বাংলা সময়ে। যে কোনো খবর পেতে ভিজিট করুন somoynews.tv। আপনার মোবাইলে সময় সংবাদ দেখতে ও সকল খবর পেতে ডাউনলোড করুন সময় অ্যাপ। সঙ্গে থাকুন সময়।